আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে চাদরের যে ফুলটা ড্রয়িং করে দেখিয়েছিলাম, আজকে এই ফুলটা সেলাই করে দেখাবো। তো কয়েকদিন হলো আমি এই পুরো চাদরের কাজটা কমপ্লিট করেছি, আর এটা কমপ্লিট করতে আমার প্রায় 15 থেকে 20 দিনের মতো সময় লেগে গিয়েছিল। তো দেখুন পুরো কাজটা করার পর চাদরটা কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু খুব সহজেই এই ধরনের চাদর নিজেরাই তৈরি করতে পারেন, আর এই ডিজাইনটা একদমই নতুন, কারণ এটা সম্পূর্ণ আমার নিজের আইডিয়া এবং আমি এটা তৈরি করার পর প্রথম আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি ডিজাইনটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, এবং ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, এবং ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা খুব সহজে চাদরের এই ফুলটি সেলাই করতে পারবেন। আর যারা এই চাদরের ওপর ফুল ওঠানোর ভিডিওটি এখনও দেখেননি, তারা কিন্তু এই ভিডিওর শেষে ইন্ডিস্ক্রিন থেকে এবং এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্ট থেকে চাদরের ওপর ফুল ড্রয়িং করার ভিডিওটি দেখে নিতে পারেন। আগের ভিডিওতে আমি খুব সহজ পদ্ধতিতে নতুনদের জন্য ধাপে ধাপে পুরো চাদরের ওপর ফুলটা ড্রয়িং করে দেখিয়েছি, তাই অবশ্যই আগের ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা চাদরের ওপর খুব সহজে ফুলটা এঁকে নিতে পারবেন। তো চলুন এখন আপনাদেরকে আমি ফুলটা সেলাই করে দেখাই। তো প্রথমে আমি এই যে এই ডালগুলো সেলাই করে নেব। তো এখানে আমি 2 পাট সুতা ইউজ করছি, আপনারা কিন্তু যে কোনো কালারের সুতা ইউজ করতে পারেন। তো যেহেতু আমি পুরো চাদরের ওপর এই ফুলটা ড্রয়িং করে নিয়েছি, তাই আমি চাচ্ছি খুব সাধারণ কিছু সেলাই দিয়ে চাদরের কাজটা কমপ্লিট করতে, তাহলে আমাদের খুব অল্প সময়ের মধ্যে চাদরটা তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। তো সাধারণ ডাল যেভাবে সেলাই করে, আমি ঠিক সেভাবে সেলাইগুলো উঠিয়ে নিচ্ছি। যারা সেলাইয়ের কাজে একদমই নতুন, তারাও কিন্তু একবার দেখা মাত্রই এই ফুলটা সেলাই করতে পারবেন, তাই অবশ্যই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আমি আমার এই চ্যানেলে হাতের কাজের বিভিন্ন টিউটোরিয়াল আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করব, তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখুন আমি কিন্তু খুব সহজ করে এই ডালগুলো সেলাই করে নিচ্ছি, সবগুলো ডাল কিন্তু একই পদ্ধতিতে সেলাই করতে হবে। তো এরপর আমি আপনাদেরকে এই পাতাগুলো সেলাই করে দেখাবো। তো এটাও খুবই সহজ, আপনারা একবার দেখা মাত্র নিজেরাও করতে পারবেন। আর আমি এই পাতাটি যেভাবে সেলাই করছি, একইভাবে কিন্তু এই চাদরের সবগুলো পাতা সেলাই করতে হবে। আর আপনারা চাইলে কিন্তু মাল্টি কালারের সুতা দিয়েও এই পাতাগুলো সেলাই করতে পারেন। তো চাদর তৈরির জন্য এখানে আমি 5 হাত বহরের প্রায় 5 গজ পরিমাণ অ্যাম্বুশ কাপড় নিয়েছিলাম। একটু ভালো মানের চাদর তৈরি করতে আপনারা চাইলে অ্যাম্বুশ কাপড়গুলো ইউজ করতে পারেন, এবং যে কোনো লোকাল মার্কেটে এই কাপড়গুলো পেয়ে যাবেন। আর এখানে আমার 2টি বালিশের কাভার সহ একটা কিং সাইজের বড় চাদর তৈরি করতে প্রায় 5 গজ পরিমাণ কাপড় লেগেছে। তো প্রায় 3.5 গজ পরিমাণ কাপড় দিয়ে একটা চাদর তৈরি হয়ে যাবে, এবং বাকি 1.5 গজ পরিমাণ কাপড় দিয়ে আপনারা 2টি বালিশের কাভার খুব ইজিলি বানিয়ে নিতে পারেন। তো এখন আমি এই যে এই গোল ফুলগুলো সেলাই করে দেখাবো, এটাও খুব সহজ, আপনারা একটু খেয়াল করলে নিজেরাও করতে পারবেন। তো এখানে আমি এই যে গোল ফুলটা সেলাই করার জন্য জলপাই রঙের সুতা ইউজ করছি, আর চাদরের কাপড়টা গাঢ় খয়েরি রঙের। এখন আপনারা যে চ্যানেলে এই ভিডিওটি দেখছেন, এটা কিন্তু আমার দ্বিতীয় চ্যানেল, আমার আরও একটি প্রথম এবং প্রধান চ্যানেল রয়েছে। তো আপনারা যদি ইউটিউবে গিয়ে সেলাই হাউস নামে সার্চ করেন, তাহলে সবার প্রথমে আমার প্রথম চ্যানেলটিকে পেয়ে যাবেন। তো আমি আমার সেলাই হাউস চ্যানেলে বিভিন্ন পোশাকের কাটিং এবং সেলাই খুব সহজভাবে শেয়ার করে থাকি। তো আপনারা কিন্তু সেলাই হাউস চ্যানেলটিতে নিত্য নতুন বিভিন্ন পোশাকের কাটিং ও সেলাই শিখতে পারবেন। তাই আপনারা যারা আমার আগের চ্যানেলটির সদস্য না বা সাবস্ক্রাইবার না, তারা চাইলে কিন্তু আমার আগের চ্যানেলটি থেকে একবার ঘুরে আসতে পারেন। আর এই চাদরের বালিশের কাভার আমি কিভাবে কাটিং করেছি, আমি আমার মেন চ্যানেলে বালিশের কাভার কাটিং এবং সেলাইয়ের ভিডিও আপলোড করব, আপনারা সেখান থেকে বালিশের কাভার তৈরির ভিডিওটি দেখে নিতে পারেন। তো এইভাবে করে পুরো ফুলটিকে সেলাই করে নিতে হবে, এবং এই চাদরে যতগুলো গোল ফুল রয়েছে সবগুলো গোল ফুল একই পদ্ধতিতে সেলাই করতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এই ফুলগুলো মাল্টি কালারের সুতা দিয়েও সেলাই করতে পারেন।
কিন্তু একই নিয়মে এই চাদরের সবগুলো ফুল সেলাই করে নিয়েছি এবং পুরো চাদরটা কমপ্লিট করার পর এটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, সবাই ভালো থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে অল ক্লিক করে দেবেন।